লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা উপহার দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইন কর্পোরেট নামীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার সকালে লক্ষ্মীপুর ভবানীগঞ্জ সিগমা আইডিয়াল স্কুল মাঠে এই উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউজিল্যান্ড ভিত্তিক এই সংগঠনটির উদ্যোগে পাঁচ শতাধিক বন্যায় দুর্গত মানুষদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এ সময় আয়োজনটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড রেজাউল করিম বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইন কর্পোরেটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দেলওয়ার হোসেন পৌর জামাতের আমির অ্যাডভোকেট আবুল ফারান নিশান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড রেজাউল করিম বলেন খাদ্য সহায়তা গ্রহণ করতে লজ্জিত হবেন না আপনারা পরিস্থিতির শিকার মনে রাখবেন ভালো মন্দ সবকিছুর সিদ্ধান্ত আসমান থেকে আসে আল্লাহ চাইলে কিছুটা সময়ের ব্যবধানে এই মঞ্চে উপস্থিত আপনাদের নিয়ে যেতে পারেন এছাড়া তিনি বলেন আমরা চাই বাংলাদেশ ইনসাফের ভিত্তিতে চলুক যেখানে কোনো দুর্নীতি এবং অনিয়ম থাকবে না তাহলে সবার অধিকার সমুন্নত থাকবে আমাদের রাষ্ট্রে আল্লাহ আল্লাহকে ভয় করা এইরকম মানুষ শাসক না হওয়ার কারণে চেয়ারম্যান এমপি মন্ত্রী না হওয়ার কারণে তারা জনগণের সকল কিছু তারা খায় বলেন আর মানুষকে তারা ফকির মনে করে এরকম বিক্ষোভিত্তির দিকে নিয়ে যায় আর এগুলো দিয়ে তখন তারা তাদের ক্ষমতার বড়াই তারা করতে থাকে ইনশাল্লাহ এই জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক যদি সমাজ কায়েম হয় তাহলে ওমরে ফারুক রাদি আল্লাহ তালু যেরকম গভীর রাতে

তোমরা সামন্য কিছু আমাদের আসলে এই অল্প সময়ে হেল্প করেছেন যেটা ওনারা আমাকে পরে বলছেন যে তো ভাই আপনি দিচ্ছেন ইনশাআল্লাহ আপনি নেwidehat এগুলা ডিস্ট্রিবিউট করে আজ তো আপনাদের আসলে বেশি কষ্ট দিতে চাই না ইনশাআল্লাহ আমরা সব সময় আপনাদের পাশে আছি শাহায়েদ সাকিব নোয়াখালী টিভি লক্ষীপুর লক্ষীপুর আইডিয়াল আলী মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সহত যোগ্য আলেমে দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষীপুর আইডিয়াল আলী মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি